আসলে জোকার তো জোকার বার ব্যাপারটা হচ্ছে এটা গল্পেরই একটা চমক ছিল, মানে এই ক্যারেক্টারটাই এরকম একটা ক্যারেক্টার যে এই ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি আপনি যেটা চিন্তা করবেন মুহূর্তের মধ্যে এই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে। তো সাফা, অবশেষে 1 বছর ওয়েট করলাম তোমার প্রথম ছবি দরদ আগামী 15ই নভেম্বর রিলিজ হচ্ছে, তো তোমার কেমন লাগতেছে? আমি তো অনেক এক্সাইটেড, ফার্স্ট অফ অল যে এটা আমার প্রথম মুভি, এটা আমার প্রথম কাজ, তার মধ্যে আমাদের মেগা সুপারস্টারের মুভি, তারপর হচ্ছে এটা প্যান ইন্ডিয়ান মুভি, খুব ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করতে পেরেছি, ওভারঅল সব কিছু মিলিয়ে আমি অনেক এক্সাইটেড। আচ্ছা, আমার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে মানে ফিল্মে তো আমরা কাজ করি, আমাদের অনেক গসিপিং হয়, তো এই গসিপিংয়ের জন্য নতুন কোনো আর্টিস্ট আসলে ডিরেক্টর প্রডিউসার নিয়ে অনেক রকম গসিপিং হয়, তো আমি তো জানি ঘটনাটা, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এই ফিল্মে তোমার ইনভলভ হওয়াটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা একটু অডিয়েন্সকে বলো। আচ্ছা, আমি অডিয়েন্সকে এটাই বলতে চাই যে আমিও অবশ্য ফিল্মে ঢুকার আগে আমারও এরকম একটা ধারণা ছিল, বাট এখন টোটালি আমার এরকম কোনো ধারণা নাই, বিকজ অফ দ্যাট যে হচ্ছে দরদের এন্ট্রিটাই আমার এরকম প্লাস ছিল, এরকম পজিটিভ ছিল। সো এই জায়গা থেকে আমি বলবো যে এটা টোটালি একটা নেগেটিভ, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত একটা মেন্টালিটির জায়গা থেকে বলে, যার যার ব্যক্তিগত চিন্তাধারণা থেকে একটা কমেন্ট করি আমরা যে মিডিয়াতে কাজ করলে এই রকম প্রবলেম ওরকম প্রবলেম বা অনেক কিছু ফেস করতে হয়, এটা হচ্ছে টোটালি ভুল। টোটালি ভুল বলতে এটা হচ্ছে নিজের জায়গা থেকে যে আমি কেমন, আমি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছি আর মানুষ আমাকে কীভাবে নিচ্ছে, এটা হচ্ছে নিজের উপর। সো এই জায়গা থেকে আমি বিন্দুমাত্র এরকম কিছু ফেস করিও না ইনশাল্লাহ, আর এরকম কিছু ফেস করার আমার মানে করতে হবে না এটা আশা করি, বিকজ হচ্ছে আমি ওইভাবেই নিজেকে প্রেজেন্ট করেছি, আর আমার টিমটাই এত ভালো ছিল, আমার কোয়ার্টিস্টরাই এত ভালো ছিল, আর মামুন ভাইও খুব সাপোর্টিভ ছিল, ওই জায়গা থেকে আমার এইসব বিষয়ে কোনো ধারণাই নাই, বিকজ আমি এরকম কিছু দেখিই নাই। আমাদের সেটটা এত ট্রান্সপারেন্ট ছিল, এত নিট অ্যান্ড ক্লিন ছিল যে বিন্দুমাত্র আমি এটা ফিল করি নাই যে মিডিয়াতে আসলেও কি এগুলো হয়। দরদ নিয়ে তো আপনি যেহেতু টোটালি এখন আমাদের দরদটা রিলিজ হবে সামনে, সো আপনি এটা দর্শককে কীভাবে মানে দর্শক কীভাবে নিবে ব্যাপারটা বা গল্পটার বিষয়ে যদি একটু? আর আমি একটা জিনিস বলতে চাই যে ফার্স্ট অফ অল দরদ হতে যাচ্ছে প্রথম বাংলাদেশি ছবি যেটা একসাথে অলমোস্ট এখন পর্যন্ত আমরা 21 কান্ট্রি এক ডেটে রিলিজ করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, তো এটা হতে যাবে দরদ এবং দরদের জন্য, তোমার জন্য বলো, আমি অ্যাজ এ ডিরেক্টর বলো, আমার টিমের জন্য একটা বড় ছবি। আর আসলে সত্যি কথা বলি যে এই পুরো ব্যাপারটা সম্ভব হয়েছে আমাদের ছবিতে একজন স্টার কাস্ট, মেগা স্টার বলি শাকিব খান ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে, এবং সাথে সবার একটা টিম এফোর্ট। আর আমি যেটা বলতে চাই যে সিনেমায় একটা জিনিস মানুষ পাবে, অনেক গ্রুপে লিখালিখি হচ্ছে, অনেকেই মেলানোর চেষ্টা করতেছে, ইটস এ গুড থিংস, অনেকদিন পরে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার গল্প নিয়ে আলোচনা হচ্ছে, সাধারণত সিনেমায় কিন্তু এটা আলোচনা হয় না, খুব কম, লুক কি, বাবা ওর লোকেশন সুন্দর, এই সুন্দর ওই সুন্দর, কিন্তু দিন শেষেই প্রথম একটা সিনেমার গল্প নিয়ে আলোচনা হচ্ছে। তো আমিও ওইটা যা শুনে একটু হাসি, জাস্ট একটা কথা বলতে চাই, অডিয়েন্স না সিনেমা দেখে একটা ধাক্কা খাবে যাচ্ছে কি হিসাব মিলায় আনলাম, এটা কি হইলো ব্যাপারটা। আসলে জোকার তো জোকার বার ব্যাপারটা হচ্ছে এটা গল্পেরই একটা চমক ছিল, মানে এই ক্যারেক্টারটাই এরকম একটা ক্যারেক্টার যে এই ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি আপনি যেটা চিন্তা করবেন মুহূর্তের মধ্যে এই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা গিরিগিটির মতো একটা ব্যাপার আছে, এবং এটাই এই গল্পের নতুনত্ব। এবং ওই একই কথা আবার বলতে পারি, একটা ফ্রেম কোথাও মিলাইতে পারবেন না, ডিফারেন্ট টাইপের একটা গল্প পাবেন, অনেক মজা পাবেন গল্পে।